আচ্ছা, মামুন ভাই কি খুলছেন? পাঁচটা পাঁচটার সময় তোর অ্যাকাউন্ট দেখি। ভাই গিগের ইমেজ গুলো ভালো না ভাইয়া? আচ্ছা, প্রথমত আপনার যে ছবিটা দিচ্ছেন অন্য আর একটু প্রফেশনাল ছবি দেন। এরপর আসেন, এটা পড়ছিলাম, ঠিক আছে, হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, জি ভাই বলেন। মানে আমি তো নতুন আসলে বুঝি না, তো এই যে মামুন ভাই যেভাবে করছে এগুলো কি কি এসিও বলে, কোনগুলা যে মানে গিকগুলা করছে? গিগ গুলো? জি 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 জি, গিগ গুলাকে যেভাবে সাজাইছে এগুলোকে। আচ্ছা, গিকগুলা কিভাবে সাজাচ্ছে দেখি, আমি ভিতরে দেন বলতেছি। আচ্ছা মামুন ভাই, ল্যাঙ্গুয়েজে হিন্দি দিছেন, মাথায় রাখবেন পাকিস্তানি আর ইন্ডিয়ান থেকে দূরে থাকবেন, কারণ এই ধরনের বায়ার আপনার লাভের চাইতে লস বেশি করে, ঠিক আছে? জি ভাই। আর এদের থেকে ভাই আপনার হিন্দি দিলে, হিন্দি তো মনে করেন যে আমরা জানি বা বুঝতে পারি, কিন্তু লিখলে তো অনেক ক্ষেত্রে মানে বুঝতে পারবো না, সেক্ষেত্রে তো মনে করেন এখন যে হিন্দি বলতে অসুবিধাই এটা হবে। হচ্ছে আমরা বাংলা যেমন ইংলিশে লিখি এমন হিন্দি ইংলিশে লিখবে। ও আচ্ছা, তাহলে তো হ্যাঁ, আলাদা কথা। এখন কথা হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি গুলা কি করে, আপনার টাকাও দিবে কম আর মাঝে মধ্যে ঝামেলাও করে কাজ নিয়ে, অনেক কম টাকায় যা যা চায়, চিন্তা করে দেখবেন যে অন্য কারো কাছ থেকে 10 গুণ নিতে পারবেন, তো এগুলোর থেকে একটু দূরে থাকবেন। মে রিলোড দেন রিলোড কর দিতে। ওকে, এরপরে আসেন হচ্ছে দিচ্ছেন, এগুলো চলবে, সমস্যা নাই, এখানে অ্যাজ এর দরকার নাই, ঠিক আছে, শুধু গ্রাফিক ডিজাইনার দিলেই হবে। আচ্ছা, আপনার ইসে আসেন গিগ গুলাতে, আচ্ছা গিগ ইমেজ ঠিক করবেন যেভাবে বলছিলাম, ঠিক আছে। আর এই যে ফাইবারের যে ইয়া দিচ্ছেন, ওয়াটারমার্ক দিচ্ছেন, এগুলো দেওয়ার দরকার নাই, অ্যামাজনের এরকম নীল কালার না দিয়ে অ্যামাজনের লোগোটাই বসাই দেন, আর কোন ওয়াটার মার্কের দরকার নাই। আর ছবিগুলো সব ঠিক করবেন, ঠিক আছে, পিকচার ঠিক জি করবেন। ভাই, পিকটা দেখি আপনার, এটা আগে লিসেন করছিলাম সেটা। কুইকলি রিমুভ ইমেজেস ব্যাকগ্রাউন্ড ফ্রম প্রোডাক্ট ইমেজ ফটো এন্ড পিকচার্স উইথ সুপার ফাস্ট। আচ্ছা, ফটো আর পিকচার তো একই জিনিস, উইথ সুপার ফাস্ট ডেলিভারি উইদিন 3 আওয়ার। আচ্ছা, আপনি কি 3 ঘন্টায় পারবেন ডেলিভারি দিতে, এর আগে শিওর হন? এখানে বলছেন 20টা ইমেজ 3 ঘন্টায় দিবেন, পারবেন কিনা? এটা তো হয়, সেভাবে আচ্ছা কাজ করলে তো হবে, ওকে, যদি পারেন নাহলে তাহলে, আমি ভাবো। যদি পারেন তাহলে লিখবেন, না পারলে লিখবেন না। আমি প্রফেশনাল ডেডিকেটেড ফটোশপ এক্সপার্ট ইন রিমুভিং ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। আচ্ছা দেখেন, আপনি কি করছেন, কমা হচ্ছে, কমার আগে স্পেস হয় না, কমার পরে স্পেস হয়, ঠিক আছে, যেমন এখানে ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, অবজেক্ট রিমুভাল, অ্যামাজন ইউকে প্রোডাক্ট ইমেজ এডিটিং অ্যান্ড চেঞ্জিং ব্যাকগ্রাউন্ড টু হোয়াইট অর ট্রান্সপারেন্ট। ওকে, হোয়াট টাইম অফারিং, এই যে এখানে একটা স্পেস দিচ্ছেন, দরকার হয় না স্পেসের, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, অবজেক্ট রিমুভাল, অ্যামাজন ইউপি প্রোডাক্ট ইমেজ এডিটিং, হোয়াইট ইমেজ ব্যাকগ্রাউন্ড ফর অ্যামাজন, শ্যাডো ইফেক্ট, ক্রিয়েট শ্যাডো, একই জিনিস, ক্রিয়েট শ্যাডো, শ্যাডো ইফেক্ট, ক্রপ শ্যাডো, রিফ্লেকশন শ্যাডো, মিরর ইফেক্ট। আচ্ছা এটা মিরর ইফেক্ট না, এটা হচ্ছে মিরর রিফ্লেকশন আর রিফ্লেকশন শ্যাডো, ঠিক আছে, মিরর রিফ্লেকশন এটা। ইমেজ ক্রপিং অ্যান্ড ইমেজ রিসাইজিং, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ফর অ্যান্ড এক্সট্রা জুয়েলারি ফটো এডিট, আচ্ছা কালার চেঞ্জ, ইমেজ মাস্কিং। ওকে, আপনি যে ভাই এসব ডিসক্রিপশন কি মানে নিজের থেকে দিব না কোথাও থেকে কপি করে দিলে হবে? কারোটা যদি কপি হয় তাহলে সমস্যা হয়, ঠিক আছে, ট্রাই করবেন 2টা 3টা মিক্স, এই মুহূর্তে না পারলে 2টা 3টা মিক্স করে একটা বানাবেন, তাই মানে এই না যে তারা যা লাগছে তাই লিখবেন, আপনি যাই যাই সার্ভিস দিবেন, আপনি যা যা ভালো পারেন সেগুলো লিখবেন। জি জি, ওকে, না এর থেকে কিছু কিছু আপনার ভিডিও, সবকিছু আপনার ভিডিও দেখেই করা, তারপরে গিগ এর টাইটেল গুলো অন্য কোথা থেকে কালেক্ট করা, কিন্তু মনে করেন অধিকাংশই আপনার গিগ এর তাই আছে, যে হাই আই ওকে, হায়ার মি, তারপরে এগুলো আপনার আচ্ছা ভিডিও দেখে করছিলাম ডেলিভারি আর কি। ইজ ভেরি ফাস্ট, আচ্ছা এখন ডেলিভারি ভেরি ফাস্ট হবে না লিখে, আপনি লিখতে পারেন 3 আওয়ার্স ডেলিভারি বা ফাস্ট ডেলিভারি, আনলিমিটেড ডিভিশন এরকম লিখতে পারেন, হোয়াই হায়ার মি আনলিমিটেড। ওকে, অর্ডার উইথ কনফিডেন্স, অর্ডার নাও উইথ কনফিডেন্স অ্যান্ড ম্যাক্সিমাম ইউজ অফ আওয়ার ফটোশপ সার্ভিসেস। আচ্ছা দিলাম, সমস্যা নাই, এখানে নাও এর মধ্যে ইয়ে দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, এখন সামনে প্যাকেজেস আসেন, আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফ্রম ইমেজ অ্যান্ড ইমেজেস অ্যান্ড ড্রপ শ্যাডো কুইকলি কুইকলি অ্যান্ড ড্রপ শ্যাডো না দিয়ে আপনি ইমেজ শ্যাডো দিতে, হ্যাঁ ড্রপ শ্যাডো, ঠিক আছে, অ্যান্ড ড্রপ শ্যাডো উইথ কুইক ডেলিভারি, কুইকলি না, উইথ কুইক ডেলিভারি, ঠিক আছে। জি ভাই, ইন্ট্রো প্যাকেজ দিয়েছেন 20টা,
তিন ঘন্টায় করবেন, আর যদি হয় সিঙ্গেল পার্সন এন্ড প্রোডাক্ট তাহলে হবে হচ্ছে, আচ্ছা সিঙ্গেল পার্সন এন্ড প্রোডাক্ট 1500, তাহলে 20টা কিসের করবেন যদি প্রোডাক্টেরই করেন 1500টা? আপনার তো ম্যাক্সিমাম আসবে প্রোডাক্ট করাইতে, তাই না? প্রোডাক্ট করাইতে, নাহলে পার্সন করাইতে, নাহলে হচ্ছে জুয়েলারি করাইতে। এখন আপনি প্রোডাক্টের যদি বলেন 1500টা করবেন, অথবা পার্সোনাল করবেন, ঠিক আছে, তাহলে 20টা কিসে করবেন? জুয়েলারি না, এটা হচ্ছে প্রোডাক্টের। এখানে যেটা আমরা উল্লেখ করি এটা হচ্ছে প্রোডাক্টের, আর পরবর্তী যেটা উল্লেখ করবেন এটা মানুষের অথবা কমপ্লিকেটেড ইমেজের, মানে জটিল কোন ইমেজ হলে সেটা। সোর্স ফাইল দিচ্ছেন, পিএইচডি ফাইল দিতেছেন, হাই ওকে দিতেছেন, ঠিক আছে। এখানে আনলিমিটেড ডিভিশন মানে আপনি ইয়া আছে আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড 100 ইমেজেস প্রফেশনালি উইথ ইউনিক কোয়ালিটি। এখন দেখেন $5-এ 20টা, তাহলে হচ্ছে $100-এ, সরি 4 গুণ 5 গুণ, $25-এ 100টা। ওকে, এখন 100টা কি আপনি একদিনে পারবেন? যদি পারেন তাহলে একদিন দিবেন, না পারলে দুই দিন দিবেন। এবার 150টা 2 দিন, ঠিক আছে। আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড অফ 150 ইমেজেস প্রফেশনালি উইথ ইউনিক কোয়ালিটি। এখন এখানে আপনি দেন নাই কেন, যে এখানে আপনি 150টা দিবেন হচ্ছে প্রোডাক্টের, আর মানুষের বা কমপ্লিকেটেড ইমেজ হলে 120টা, বা এখানে 80টা এরকম দিতে হবে। এরপর আপনার এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভেন না, জি দুটা কি সেম রাখছে নিয়ে ডেসক্রিপশন সবকিছু? না না ভাই, না না সেম, কিছুই সেম নয়, সবকিছু আলাদা আলাদা, কিছু কিছু আছে। আচ্ছা এখানে বলছেন সিম্পল $10, $5। হ্যালো দেয়ার, থ্যাংক ইউ ফর ক্লিকিং মাই গিগ। ওকে ওকে, আপনি আলাদা আলাদা লিখছেন, ঠিক আছে। আই এম প্রোভাইডিং প্রফেশনাল ফটো এডিটিং সার্ভিসেস, আপনি সার্ভিস ইনক্লুড কি কি দিচ্ছেন সেটা লিখছেন। আচ্ছা এখানে যা যা আপনি পারেন সেটা লিখছেন কিনা দেখে নেন। এখন বলতেছেন আপনি এখানে $5-এ 10টা করবেন, ঠিক আছে। এখানে ডাস্ট রিমুভ আছে, লাইটিং আছে, শ্যাডো দিবেন এখানে, হ্যাঁ একটু হাই হাইলি কাজ করবেন। দেন হচ্ছে $25-এ কটা হয়, 5-10-এ? এখন দেখেন দুটির মধ্যে পার্থক্য কি, $5-এ 10টা, তাহলে $25-এ কটা, 5 গুণ 50টা, আপনি দিচ্ছেন কয়টা, 30টা। 20টা কেন কম দিচ্ছেন? দুই জায়গাতে আপনি সেম জিনিস দিতেছেন, রিমুভিং, কাট আউট, ডাস্ট রিমুভ, লাইটিং, শ্যাডো সব সেম, এখানেও যা এখানেও তা, তাহলে আপনি এইটাতে কেন বেশি রাখতেছেন বলেন তো? এটা তো $15-এর কাজ, আপনি 25 কেন রাখতেছেন? ফার্স্টে আপনার সোর্স ফাইল গুলো উঠিয়ে দিতে, তো সেগুলো চেকমার্ক দেওয়া হয়ে গেছে সব। হ্যাঁ তার মানে কি, অবশ্যই প্রথম থেকে দ্বিতীয়টা একটু বেশি কিছু থাকা লাগবে, নাহলে কিন্তু হচ্ছে না। তিন নাম্বারটা আর একটু বেশি থাকা লাগবে। যেমন আপনি বলছেন $40-এ 50টা, এখানে কি একই জিনিস দেখতে পাচ্ছি, বললো না তো? হিসাবে কিন্তু যদি এটা হিসাব করেন তাহলে হচ্ছে $40-এ 80টা হয়, এখানে 80টা আসে। যদি আপনি চিন্তা করেন না এখানে আমি সোর্স ফাইল দিই না, এখানে সোর্স ফাইল দিছি, এই জন্য এখানে আমি $25-এ 15টার জায়গায় $25 রাখবো, ঠিক আছে, সোর্স ফাইল দেওয়াতে। তো $15-এ হয় $1-এ 2টা করে দিচ্ছেন আর কি, এখানে $15-এ 30টার জায়গায় আপনি $10 বেশি রাখতেছেন সোর্স ফাইলের জন্য। এবার এখানে আসেন, এখানে আপনি কি করতেছেন, যে $1 তো 2টা করে আর সোর্স ফাইল 10, তো আপনি $40 দিচ্ছেন, তার মানে $40-এর মতো $10 সোর্স ফাইলের, আর $30 হচ্ছে আপনার কাজের। $30-এ নর্মালি এই বেসিক এর হিসাব করলে আপনার 60টা ফটো পাওয়া যাওয়ার কথা, 60টা, কিন্তু আপনি এখানে 10টা বেশি দিবেন, উল্টা কি করছেন, 10টা কম দিচ্ছেন। এখানে 70টা দেওয়া উচিত ছিল, সেখানে আপনি দিচ্ছেন 50টা, ঠিক আছে। প্রাইসিং এর দিকটা খেয়াল রাখবেন। বুঝাতে পারছো এটা? জি ভাইয়া। ওকে, ক্যালকুলেশন করে নেবেন যে আপনি এখানে কত দিচ্ছেন, বড়টা কত দিচ্ছেন, দুটোর মধ্যে ডিস্টেন্স থাকা লাগবে, কারণ আপনি চাইবেন সবাই জন্য প্রিমিয়াম প্যাকেজ কিনে, এই জন্য অবশ্যই প্রিমিয়াম প্যাকেজ একটু কম রাখবেন, স্ট্যান্ডার্ডে তার চেয়ে কম, আর বেসিকে একটু বেশি, মানে স্ট্যান্ডার্ডে একটু বেশি, বেসিকে তার চেয়ে। মামুন ভাইয়ের আগের অর্ডারটা কি কমপ্লিট হয়েছে? ক্যান্সেল হয়ে গিয়েছিল। হ্যাঁ আচ্ছা, এখন আপনি দেখেন
আগেটার টাইটেল দেখলাম না, আই উইল মেক প্রফেশনাল ইনফোগ্রাফিক রিজিউমি ডিজাইন গ্রাফিক্যাল সিভি। এখন গ্রাফিক্যাল সিভি আর রিজিউমি এর মধ্যে পার্থক্য বুঝেন, সিভি আর রিজিউমি এর মধ্যে? সিভি সিভি গুলো 2-3 পেজই হয় আর রিজিউমি গুলো সব 1 পেজেই হয়, এইটুকুই তো। আর ইয়া বায়োডাটা, বায়োডাটা তো একই না, জীবন বৃত্তান্ত। আচ্ছা দেখেন, বায়োডাটা বায়োডাটা তো হচ্ছে জীবন বৃত্তান্ত থাকে, আপনি কে, আপনার বাপ মা কে, আপনি কই থাকেন, ঠিক আছে, পড়াশোনা কি, সেগুলো থাকে বায়োডাটাতে। যেটা বাংলাদেশে মানুষ সিভি বলতে বায়োডাটা বুঝে, যে বাপের নাম, মার নাম, কি কি কবে কি করছে সব লেখা রাখে। এখন বাদ দিলাম বায়োডাটা, রইলো হচ্ছে রিজিউমি আর সিভি। রিজিউমিতে হচ্ছে আপনার কি করবে বলেন, এখানে একটাতে হচ্ছে কাভার লেটার থাকে, আর সেটা মোটামুটি কয়েক পেজ পর্যন্ত যেতে পারে, যেটা হচ্ছে রিজিউমি। রিজিউমিতে একটা কাভার লেটার থাকবে, এরপরে এটা 1 পেজ না, এটা চাইলে 2-3 পেজও হইতে পারে, ঠিক আছে। আর সিভি যেটা, এটাতে কোনো কাভার লেটার থাকে না, এটা হচ্ছে 1 পেজের ডিজাইন হয়, বলে মাথায় রাখবেন। তো আপনি যখন করতেছেন দেখবেন আপনাকে সিভি করতে দিচ্ছে না রিজিউমি করতে দিছে, রিজিউমি করতে দিলে টাকা বেশি, সিভি করতে দিলে কম, কারণ রিজিউমিতে পেজ বেশি। আর আপনার যেটা দিচ্ছিল ওটা রিজিউমি ছিল, রিজিউমি দেখেন এখানে লিখতে রিজিউমি লিখছেন, রিজিউমিতে 1 পেজ হয় না, এটা সিভি, ঠিক আছে। আর ইনফোগ্রাফিক লিখছেন, ওকে, তো আই এল প্রফেশনাল ডিজাইন 1 পেজ সিভি হবে, রিজিউমি না এটা, ডেলিভারি টু। আচ্ছা আপনি করবেন হচ্ছে কিসে, ইলাস্ট্রেটর না? জি, তাহলে আপনি এখানে ওয়ার্ড পিডিএফ করবেন, ফটোশপে? তাহলে ওয়ার্ড পিডিএফ কেন লিখছেন, ফটোশপ তো ওয়ার্ড করা যায় না, আপনি পিডিএফ করতে পারবেন, পিডিএফ দিতে পারবেন, ঠিক আছে। এবার আপনি এখানে কাভার লেটার টিক দিছেন, কাভার লেটার টিক দেওয়া মানে 1 পেজ না, হয়ে গেছে 2 পেজ, 1 পেজ সিভি, 1 পেজ কাভার লেটার, তাহলে হয়ে গেল রিজিউমি। এটা তাহলে আর সিভি রইলো না যদি কাভার লেটার দেন আপনি, ঠিক আছে। জি, তাহলে যদি আপনি এখানে লেখেন সিভি, তাহলে এখানে কাভার লেটার আসবে না, আর এখানে আসবে 1 পেজ মডার্ন সিভি ডিজাইন। তো আপনি প্রথম পেজে রাখবেন সিভি, প্রথম বেসিকে স্ট্যান্ডার্ড আইসা বলেন রিজিউমি লিখবেন, রিজিউমিতে কাভার লেটারই থাকে, ঠিক আছে, রিজিউমিতে কাভার লেটার থাকে। আপনি লিখতে পারেন রিজিউমি উইথ কাভার লেটার। এখানে আপনি আসেন প্রফেশনাল 2 পেজ রিজিউমি ডিজাইন, এখন 2 পেজ রিজিউমি ডিজাইন প্লাস কাভার লেটার না, 2 পেজে, হ্যাঁ আপনার 2 পেজ ম্যাক্সিমাম প্লাস কাভার লেটার, ঠিক আছে। আর এখানে ওয়ার্ড বাদ দিয়ে দিবেন, এখানে পিএইচডি লিখবেন, এটা ঠিক আছে, ওকে। আর 3 নম্বর আসেন প্রিমিয়ামে, প্রিমিয়ামে আপনি বলছেন ভিআইপি রিজিউমি ডিজাইন, ইউনিক কাস্টমাইজ রিজিউমি হতে পারে, সিভি হতে, যে কোনো একটা হতে পারে, কাভার লেটার চাইলে পাবে। আচ্ছা এখানে তো ওয়ার্ড দিচ্ছেন না, আপনি দিচ্ছেন কি পিএইচডি, তাই না? পেজেস, এখন পিএইচডি তে তো আপনি পেজেস থাকে, তো পিডিএফ পেজেস অনলি ডিজাইন অনলি এটা দরকার নাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা এটা তো একই জিনিস, আপনি এখানে এক্সট্রা কি দিতেছেন সেটা বলেন, এক্সট্রা তো কিছু দেন নাই, তাহলে এখানে এক্সট্রা কিছু অ্যাড করতে হবে, 3 স্তরে রাখতে হবে আমাদেরকে, হ্যাঁ। তাহলে আপনার এখানে কি অবশ্যই এক্সট্রা দেওয়া লাগবে, এক্সট্রা কিছু একটা তাকে আপনি অফার করেন, কি অফার করবেন? আচ্ছা এখন এক্সট্রা অফার করার মধ্যে কি আছে, এই জায়গায় আপনি বলতে পারেন এটা দিতে পারেন কত 10, এটা 25, এই জায়গায় হচ্ছে সিভি আর রিজিউমি কাভার লেটার আপনি এক্সট্রা কিছু দেখতেছেন এখানে দেওয়ার মতো। হ্যাঁ আপনি যেটা করতে পারেন, এখানে পিডিএফ রাখতে পারেন সোর্স ফাইলে, শুধু পিডিএফ, এখানে পিডিএফ এর সোর্স ফাইল, এখানে আইসা পিডিএফ এর সাথে সাথে আপনি এডিটেবল পিএইচডি করে দেন, মানে হচ্ছে শুধুমাত্র এখানে পিএইচডি লিখবেন, বাকি দুইটা পিএইচডি লেখার দরকার নেই, তার মানে এই দুইটা এডিটেবল ফাইল পাবে না, শুধুমাত্র প্রিন্টেবল পাবে, আর এটাতে এডিটেবল ফাইল পাবে, ঠিক আছে। তাহলে আপনি $10 বেশি রাখতে পারবেন, তো এই দুইটাতে শুধুমাত্র পিডিএফ থাকবে, ডিজাইন অনলি পিডিএফ, ডিজাইন অনলি ওয়ার্ড বাদ, আর এখানে আসেন পিডিএফ প্লাস পিএইচডি, ব্র্যাকেটে লিখবেন এডিটেবল, ঠিক আছে। জি ভাই, আচ্ছা এখানে তো আপনার দেখেন এক কথা বারবার লেখার দরকার নাই, তো রিজিউমি ডিজাইন, রিজিউমি এডিটিং, ডিজাইন লিখলে হবে, এডিটিং আপনি ডিজাইন পারেন মানে এডিট করা পারেন, ঠিক আছে, আবার ডিজাইন পারেন মানে রাইটিংও পারেন, ক্রিয়েট রিজিউমি, রিজিউমি দরকার নাই, আপনি একবারই লিখেন,
ঠিক আছে, রেজুমে টেমপ্লেট একই জিনিস বারবার লিখছেন একদমই দরকার না। আপনি যতটুকু মেল লিখে আপনি কি করবেন, রেজুমি ডিজাইন, সিভি ডিজাইন, বায়োডাটা ডিজাইন, ঠিক আছে, বাস আপনি এখন লিখতে পারেন রেজুমি রিরাইটিং বা কভার লেটার রাইটিং, এগুলো লিখতে পারেন যে কভার লেটার রাইটিং। তারপরে হচ্ছে দেখেন আপনি কভার লেটার দুইবার লিখছেন, দরকার নাই, সিভি সিভি তিন চারবার লিখে ফেলছেন, এত দরকার নাই। লিখতে পারেন কাস্টমাইজ ডিজাইন, এটা লিখতে পারেন, ঠিক আছে, এডিটেবল ফরম্যাট, এগুলো লিখতে পারেন। তো একই জিনিস বারবার লেখার দরকার নাই। আচ্ছা সিম্পল রিজিউম প্রফেশনাল, হ্যাঁ এটা আপনি লিখছেন ঠিক আছে যে আপনি কেমন কেমন রিজিউম দিচ্ছেন, এটা ঠিক আছে। আর ইমেজ গুলো আপডেট করেন, এই ধরনের কালার থাকলে এই ধরনের ডিজাইন থাকলে হবে না, আরো সুন্দর সুন্দর লাগবে। যেমন এই যে এটা দিচ্ছেন সুন্দর, ঠিক আছে, এটাও দেখতে সুন্দর লাগতেছে। আর তো প্রেজেন্টেশন দিচ্ছেন আরো, এটা ঠিক আছে, এই যে এগুলো দেবেন আপনি ফার্স্টে, এগুলো আপনি কই রাখছেন, পিডিএফে ঢুকে রাখছেন। এখন আপনারা কিন্তু ফাইবার ব্যান করবে জানেন, কপি করছি তাই ইমেজ গুলো কপি পাই, শুধু কপি করছেন তা না, এখানে ফ্রি পিকের ইয়াও আছে। আপনি তো ডিজাইনের জায়গায় কিছু চেঞ্জ করেন না, কিছু চেঞ্জ করেন না, করছেন নাম, কোন ডিজাইনের কালার, কোন ডিজাইনের কালার, কোন ডিজাইনের শেপ, এখানে এখানে আপনি চার কোনা দিয়েছেন, গোল দিয়েছেন, দেন নাই, কিছু চেঞ্জ করেন নাই। তারপরে এই যে যে দেখেন ইমেজ নট ইনক্লুডেড, এটা ফ্রি পিকে লেখা থাকে। এরপরে যে কই জানি দেখলাম, এই যে ফ্রি পিকের, এই যে ফ্রি পিকে দেখা যাচ্ছে ওয়াটার মার্ক, দেখছেন তো, আপনার সুন্দর মতো গিক তো ব্যান করবে, করবে আপনার ব্যান করবে, এগুলা কাইটা নতুন করে নিজে বানান, নিজে বানান, এগুলা এডিট করেন, এখানে কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ না করলে আপনি ডিজাইন ডিজাইন চেঞ্জ করেন, এখানে এতটুকু অর্ধেক দিস আপনি পুরো দেন না, বা আপনি এটা যে এতটুকু দেন না এতটুকু ফাঁকা রাখেন, এভাবে আপনি ডিজাইন চেঞ্জ করেন। আচ্ছা 1 ঘন্টা আপনি এডিটিং করবেন, পাগল হয়ে গেছেন? তারপর প্রফেশনাল, এটা প্রফেশনাল এডিট এডিট করতে কতক্ষণ লাগে জানেন? এটা প্রফেশনাল এডিট করতে কমসে কম 3-4 ঘন্টা লাগে, যদি আপনি একদম হাই এন্ড হাই এন্ড চান। আর যদি আপনি নর্মাল চান তারপরে মোটামুটি 1 ঘন্টা লাগে নর্মাল গুলোতে। আর আপনি বলছেন প্রফেশনাল করবেন, তার মানে আপনার মিনিমাম 2-3 ঘন্টা লাগবে, আর আপনি এখানে 1 ঘন্টা দিয়ে রাখছেন। এগুলো এখন এডিট করলে তো এগুলো অনেকদিন খোলা আছে, কিছুটা র্যাঙ্কিং আসছে, র্যাঙ্কিংটা চেঞ্জ হয়ে যাবে? এডিট করলে র্যাঙ্কিং চেঞ্জ হয় না, র্যাঙ্কিং চেঞ্জ হওয়ার অনেক কারণ আছে, যেগুলো হচ্ছে আপনার আগে গিগ খুলেন তারপরে বলবো, এখন তো গিগই খুলেন নাই কেন বলবো। আর এরকম অন্য কারো ছবি দেওয়া যাবে না, ঠিক আছে, মানে আপনি যে গুগল থেকে ডাউনলোড করে দিয়ে দিচ্ছেন, এই দেখেন এডিটেড ইন ফটো, ফটো কি ফটো ডিভা, আপনি কি ফটো ডিভাতে করেন? করেন না, আপনি করেন কি ফটোশপে। আপনি কিন্তু সব ডাউনলোড করে করে দিচ্ছেন, ডাউনলোড করে করে দিলে কিন্তু হবে না, ফাইবার কিন্তু এত বলদ না। আপনি আজকে খুলছেন, 2 দিন পর আপনাকে ওয়ার্নিং দিবে, ব্যান দিবে, ফ্ল্যাগ দিবে, ঠিক আছে, তো এগুলো ঠিক করেন। আর এদিকেও খেয়াল রাখবেন যে আপনি একটা থেকে আরেকটা এক্সট্রা কিছু দিচ্ছেন, এটা কি করছেন? আচ্ছা বাকিগুলোর সাথে এটা একটু ম্যাচ করাই নিন। আচ্ছা শাকিল ভাই একটা দিচ্ছেন, আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফ্রম দা ইমেজ, অবজেক্ট কাট আউট ফ্রম দা ইমেজ না, ফ্রম ইমেজেস, হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড ক্লিপিং পাথ, ওকে। আপনার এই প্রথম এটা দেখে মানুষজন পালাবে, কেন পালাবে দেখেন, তার মাথার পিছনে অলরেডি ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, ঠিক আছে, তার মানে আপনি কাজ পারেন না, প্রথম দেখে পালাবে। ভাইয়া ভিতরে চেঞ্জ করে দিছিলাম কিন্তু সামনে সিলাইছে, কিভাবে বুঝতে পারতেছি না। ওকে, যে এগুলো ঠিক আছে, আপনি ভিডিও ভিডিও তো ইমেজ তো রাখার দরকার নাই, আপনি এগুলো তো ঠিকই আছে। এই যে আপনার এত সুন্দর সুন্দর ইয়া, এই যে আপেল এখানে ভুল আছে, তারপরে যে দিক দিয়ে যে প্লেটের না, এই যে এখান থেকে সমস্যা আছে,
এখানে দুটো ঠিক করবেন। এরপরে হচ্ছে কোটা দেখলাম আচ্ছা, এখানে প্রেজেন্টেশন ছিল না, এই যে এটা বাদ, এই ইমেজটা বাদ দেন, আর নাহলে হচ্ছে আপনি ইয়া করেন, ওই যে কি বলে রিফাইনার্স করেন, পুরোটা ঠিক করেন। জি ভাই, এডিট করা যাবে আবার? অবশ্যই যাবে। তারপরে এখানে আপনার যে শ্যাডোটা আরো আরো হালকা হবে, শ্যাডোতে ব্লার দেন, শ্যাডোতে ব্লার দেন আরো হালকা করেন, বা এটাতে ব্লার দিলে ঠিক হয়ে যাবে। এই যে চশমার এখানে দেখেন, এখানে সমস্যা, চশমার এখানে সমস্যা, এগুলো ঠিক করেন। ঠিক আছে ভাই, বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাইতে হয় আর এটা কেমন টাইমে আসে কিভাবে আচ্ছা, বায়ার রিকোয়েস্ট আমরা নেক্সট ক্লাসে করবো, কারণ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আরো অনেক স্টুডেন্ট যোগ দিবে ফাইবারের ক্লাস থেকে। ঠিক আছে, বায়ার ক্লাস, বায়ার রিকোয়েস্ট আমরা নেক্সট ক্লাস করবো। আগামীকালকে অন্যটা ব্যাচের স্টুডেন্টদের আপনারা যা পারেন এতটুকু আনতে হবে, এনে দেন পরের ক্লাস থেকে আপনাদের সাথে ক্লাস করবে। ঠিকঠাক করেন সবাই। ওকে, আর কারো কিছু দেখাবেন, SW বা কারো ID দেখাবেন কিছু? ওকে, তাহলে আজকের মতো শেষ করি এখানেই। আর নেক্সট ক্লাসের মধ্যে আপনারা যারা আছেন, ক্লাসের পেজ আমি গ্রুপে লিখে দিচ্ছি, সবার SW চাই আর সবার অ্যাকাউন্ট থাকবে। না না, গোল্ডেন দিশ এটার পরেরটা, কোনটা ভাই? ওই দেখছিলাম আপনার ওই লোগো ডিজাইনের ওই কোর্সটা। আচ্ছা ঠিক আছে, এটা কোর্সই আর কি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া।